তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ তো এখন আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন যে এটি সিম্বেল ছবি কোনোভাবেই কোনো রকমভাবে এডিট করা হয়নি আর এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন যে কিন্তু এটি সম্পূর্ণভাবে এডিট করা হয়েছে বাট কেউ দেখে বুঝতে পারবে না যে এটি এডিট করা হয়েছে দেখুন কিন্তু আগের ছবি থেকে এই ছবির ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমি যথেষ্ট পরিমাণে ব্লার করেছি সাথে কিন্তু মাথার চুলের স্টাইলটি কিন্তু পরিবর্তন করেছি সাথে কিন্তু মুখে রয়েছে ব্লাড রয়েছে বা দাড়ি রয়েছে এবং এখানে কিন্তু আমি একটি ইফেক্ট অ্যাড করেছি এর ফলে সম্পূর্ণ বিষয়টি মিলিয়ে কিন্তু একেবারে ছবিটি আগের থেকে অনেকটাই সুন্দর লাগছে সো আপনি চাইলে খুব সহজে আপনার সিম্পল ছবিকে খুব সুন্দর করে এইভাবে এডিট করতে পারবেন মাত্র এক মিনিটের মধ্যে আপনি চাইলে আরও এখানে বিভিন্ন স্টাইল পেয়ে যাবেন এখানে আপনি চালে ব্যাকগ্রাউন্ডকে আরও পরিমাণে ব্লার করতে পারবেন যেটি কেউ কখনো বুঝতে পারবে না ঠিক আছে এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা ঠিক এরকম নর্মাল ছবিকে ঠিক এরকম স্টাইল করে এডিট করতে পারবেন যেখানে কেউ কখনো বুঝতে পারবে না তো কীভাবে আপনি এরকম ছবি এডিট করবেন তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন আমি আসি আপনাদের সাথে আপনার আপনারা দেখছেন এক্সপার্ট তো শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন তারপর আইকনটি অন করুন তারপর অবশ্যই ওয়াল সিলেক্ট করবেন তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও সুগাইসে এখন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনার নর্মাল সিম্পল ছবিকে এত সুন্দর করে তৈরি করতে পারবেন এর জন্য আপনাকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে অ্যাপটি আপনারা কীভাবে ইনস্টল করবেন সেটি আমি একটু পরে দেখিয়ে দেবো তো অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করুন ওপেন করার পর এখন আপনি গ্যালারি অপশানে ক্লিক করুন ক্লিক করার পর এখন আপনার পছন্দের এখনও একটি ছবিকে সিলেক্ট করুন সেই ছবিটি আপনি এডিট করবেন সেই ছবিটি আপনি সিলেক্ট করবেন তো এখন আমি আমার একটি ছবি এখান থেকে সিলেক্ট করছি সিলেক্ট করার পর ছবিটি এখানে প্রসেসিং হবে তার জন্য এখন আপনি কয়েক সেকেন্ডের জন্য ওয়েট করবেন ওয়েট করার পরে এখন আপনি এদিকে আসবেন তাহলে কিন্তু আপনার এখানে একটি অপশান পেয়ে যাবেন সেখানে রয়েছে লেন্স ব্লার বলে এখন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখন আপনি অবশ্যই এখান থেকে বকে অপশানটিকে সিলেক্ট করুন সিলেক্ট করার পর দেখবেন ছবির ব্যাকগ্রাউন্ডটি কিন্তু যথেষ্ট পরিমাণে ব্লার হয়ে যাবে এখন আপনি এখান থেকে প্রথম যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করুন তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি একটু ডার্ক হয়ে যাবে এখন আপনি আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ডটিকে মানে ব্লারটিকে কাস্টমাইজ করতে পারবেন দেখুন কিন্তু আমি ব্লারটিকে মানে কম বেশি করছি এইভাবে আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ডটিকে মানে কম করবেন ব্লাডটিকে কম বেশি করবেন ঠিক আছে এখন আমি এটি মিডিয়াম রাখলাম তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে এটি বেশি করলে কিন্তু একটি খারাপ দেখাবে ঠিক আছে এবং এখন আমি মিডিয়াম রাখলাম রাখার পরে এখন আপনি এটিকে অ্যাপ্লাই করুন অ্যাপ্লাই করার পর এখন আপনি সবার প্রথমে আসুন তাহলে কিন্তু আপনার এখানে একটি অপশান পেয়ে যাবেন সে প্রি সেট বলে এখন আপনি এখানে ক্লিক করুন তারপরে এখন আপনি অবশ্যই এখান থেকে ডান্ডি অপশানটিকে সিলেক্ট করুন সিলেক্ট করার পর এখন আপনাকে অবশ্যই একটি অ্যাড দেখতে হবে তাহলে কিন্তু আপনি এই প্রি সেটটি সবের মধ্যে ইউজ করতে পারবেন তার জন্য এখন আপনি ওয়াশ অ্যাড এখানে ক্লিক করুন তাহলে কিন্তু আপনাকে এখানে কুড়ি সেকেন্ড বা তিরিশ সেকেন্ডের একটি অ্যাড দেখতে হবে তার জন্য অবশ্যই মানে অ্যাডটি সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু আপনি এই সম্পূর্ণ ছবিটা ফ্রিতে ব্যবহার করতে পারবেন এখন আমি এখানে কয়েক সেকেন্ডের জন্য ওয়েট করছি অ্যাড দেখে কমপ্লিট হয়ে গেলে এখন আপনি এটিকে ক্লোজ করুন ক্লোজ করার পর দেখবেন যে এই অপশানটি কিন্তু ছবির মধ্যে অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে তার জন্য এখন আপনি কয়েক সেকেন্ডের জন্য ওয়েট করবেন সো দেখুন কিন্তু ওই ডান্ডি মানে মুখে মানে দাড়ি রয়েছে বা ব্র্যাড রয়েছে ঠিক আছে এটি কিন্তু মানে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে এবং এটি কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে এবং কেউ কখনও এটি বুঝতে পারবে না যে এটি আসল নাকি এডিট করা ঠিক আছে এইভাবে আপনার পছন্দের মধ্যে এখান থেকে যে কোনো মানে ব্রিয়াট এখান থেকে অ্যাড করতে পারবেন সো কাছে এখন আপনি অবশ্যই এটিকে অ্যাপ্লাই করুন অ্যাপ্লাই করার পর এখন আপনি এটি একটু এদিকে আসুন আসার পরে এখন আপনাকে আরেকটি কাজ করতে হবে সেটি হলো ওভারলি আপনার ছবির মধ্যে অ্যাড করতে হবে তার জন্য অভারলি এখানে ক্লিক করুন ক্লিক করার পর এখন আপনি এখানে একাধিক বিভিন্ন ওভারলি পেয়ে যাবেন সো গাইস এখন আমি এটিকে সিলেক্ট করছি সিলেক্ট করার পর দেখুন বন্ধুরা কিন্তু আমাদের ছবির মধ্যে নিচে কিন্তু একটি মানে গোল্ডেন লাইট এখানে মানে ওভারলি অ্যাড হয়ে গিয়ে এসে ঠিক আছে এইভাবে আপনার পছন্দের মতো এখান থেকে যে কোনো মানে ওভারলি অ্যাড করতে পারবেন দেখুন কিন্তু এখানে বিভিন্ন স্টাইল রয়েছে এখন আমি এটি সিলেক্ট করছি সিলেক্ট করার পর এখন আপনি অ্যাপ্লাই বাটনে ক্লিক করুন ক্লিক করার পর দেখবেন ছবিটি কিন্তু মানে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এখন আপনি ছবিটিকে মোবাইল ফোনে সেভ করবেন তার জন্য এখন আপনি সেভে ক্লিক করুন সেভে ক্লিক করার পর দেখবেন যে এখানে কিন্তু অটোমেটিকভাবে মোবাইল ফোনে সেভ হয়ে যাবে আপনি তাহলে ছবিটি যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন সো গাইস এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা এই অ্যাপটিকে ইনস্টল করবেন এই অ্যাপটিকে ইনস্টল করার জন্য এখন আপনি প্লে স্টোরটিকে ওপেন করুন প্লে স্টোরটি ওপেন করার পর এখন আপনি এখানে সার্চ করুন যে ফেস অ্যাপ তাহলে কিন্তু আপনি সবার প্রথমে ঠিক এরকম একটি অ্যাপ্লিকেশন যাবেন তো আপনি এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করবেন তারপর আপনি খুব সহজে এই অ্যাপটির মাধ্যমে যে কোনো সিম্পল ছবিকে খুব সুন্দর করে তৈরি করতে পারবেন তো আশা করি আজকের এই ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের শেয়ার করবেন তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ